বছরের মধ্যে তৃতীয়বার জাতীয় নির্বাচনে স্পেনের কোনো দলের সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা নেই। একটি ইসলামী জঙ্গি সংগঠনের প্রধান কার্যালয়ে আক্রমণ করা হয়েছে। এই সংগঠনটি রিস্টার সানডের আক্রমণে জড়িত থাকার সম্ভাবনা আছে। মিলিটারি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সংহতি প্রতিষ্ঠিত হয়েছে এবং সিভিল সরকার প্রতিষ্ঠার ব্যাপারে তারা একসাথে কাজ করবে। ফলে একটি ট্রেন ভেঙে পড়ে চারজনের মৃত্যু